পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্তেজনা কদমতলী থানাধীন সরলা গ্রামে। অভিযোগ, কংগ্রেস এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারা আহত হয়েছে বিজেপি কর্মী। ঘটনা বিবরণে জানা যায়, শুক্রবার রাতে বিজেপি কর্মীরা পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ছিল। তখন কংগ্রেস মনোনীত মাধব দেব কুমার দেবের নেতৃত্বে একদল দুষ্কৃতি ধারালো অস্ত্র নিয়ে হামলে পড়ে বিজেপি কর্মীর উপর। তাতে গুরুতর আহত অবস্থায় আহত ব্যক্তিকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়। যদিও পুলিশ এ বিষয়ে একটি মামলা গ্রহণ করে মূল অভিযুক্ত মাধব কুমার দেবকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। আমাদের সরলাতে আজকে পারমিশন নিয়ে 7টা থেকে আমাদের একটা বাজার সভা চলছিল। বাজার সভার মধ্যে জায়গায় অন্ধকার, বাজারের পাশে একটা অন্ধকার জায়গা থেকে হঠাৎ একটা মানে চিৎকার শোনার পর আমাদের কার্যকর্তারা গিয়ে দেখে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন অজয় কর্মকার নামে কর্মী ছেলেকে সরলার 3 নং ওয়ার্ডের কংগ্রেসের হয়তো মানে প্রার্থী দিয়েছে মাধব দেব, ওই মুখটা আরো এক দুজনকে সঙ্গে নিয়ে আমাদের সেই কার্যকর্তার উপর নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে মানে প্রাণনাশের একটা মানে আক্রমণ করেছে। সাথে সাথে সেখানে প্রশাসন ছিলেন, আমাদের কার্যকর্তারা সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার ফলে আমাদের সেই কার্যকর্তা প্রাণ মানে প্রাণে মারতে পারিনি।